ইসলামের জন্য কাজ করতে হলে কি ক্যারিয়ারের প্রয়োজন আছে উত্তর কি হা বা না যাচ্ছেন আসসালামু আলাইকুম মোরাহমেদ উল্লাহ মা কাতু না আহমেদ হুম সাল্লাহ আলাস উল্লিহ খারিম আম্মেদ আউলত বিল্লাহী নজিম বিসমিল্লা আহমেদ আলি রহিম প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইসলামের জন্য কাজ করতে হলে কি ক্যারিয়ারের প্রয়োজন আছে উত্তর কি হা বা না বিষয়টি হচ্ছে ইট ডিপেন্ডস ইসলামের জন্যে আপনি যদি কাজ করতে চান বা কাজ করতে যান বা চান যেটাই হোক তাহলে অবশ্যই আপনার ক্যারিয়ারের প্রয়োজন আছে ঠিক আছে আমাদের বাংলাদেশে যে সমস্যা সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম মানুষ মনে করি যে হয়তোবা যদি ক্যারিয়ার হয় তাহলে উইদাউট ইসলাম মানে ইসলাম ছাড়া হবে আর যদি ক্যারিয়ার না থাকে তাহলে আমরা শুধুমাত্র মসজিদের চারকোনায় বন্দি থাকবো বা মসজিদের মধ্যে বসে বসে তসবি টিপবো এই দুটা কনসেপ্টই হচ্ছে জাতির জন্য অভিশাপ প্রিয় ভাই বোনেরা ইসলাম এই পৃথিবীতে এসছে মানুষের মুক্তির জন্যে মানুষের কল্যাণের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আফা লা তাদের কি হলো যে তারা কোরআন নিয়ে চিন্তা করে না থিংকিং করে না প্রিয় ভাই বোনেরা ইসলাম এসছে এই পৃথিবীতে কোরআন দিয়ে মানুষের জীবনটাকে সুন্দর করে দেওয়ার জন্য মানুষের জীবনটাকে সাজিয়ে দেওয়ার জন্য প্রিয় ভাই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবTibyanan likulli shay যেখানে আল্লাহবুল আলমিন বলেছেন কিতাব কিতাব আপনার উপর যে করা হয়েছে এই নাজিল কিতাবে প্রত্যেক বিষয় বর্ণনা করা আছে এবং প্রত্যেক বিষয় সমাধান দেয়া আছে ওয়ান আলাইক আল কিতাব টিবিয়ানের লিসাই প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা আছে ঠিক আছে এখন দেখুন আপনি ইসলামের জন্য কাজ করতে যাচ্ছেন বা কাজ করতে যাচ্ছেন বা আপনি ইসলামের জন্য অনেক অনুপ্রেরণা রাখেন ঠিক আছে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ এনি নলেজ ইউ ডোন্ট হ্যাভ এনি এডুকেশন ইউ ডোন্ট হ্যাভ এনি মানি ইউ ডোন্ট হ্যাভ এনি সোশ্যাল স্ট্যাটাস ঠিক আছে আপনার টাকা পয়সা নেই আপনার জ্ঞান নেই আপনার হচ্ছে সামাজিক কোনো মর্যাদা নেই মানে অর্থাৎ আপনি এমন একটা মানুষ আপনি আসলেই একজন হজবরলো মানুষ ঠিক আছে বা আপনি সুন্দর করে কথাও বলতে পারেন না দেখুন এই বিষয়গুলো যদি থাকে আমাদের মধ্যে আমরা কখনো ইসলামের জন্য কাজ করতে পারবো না হ্যাঁ সাহাবা ইকরাম রদি আল্লাহ আলহিম আজমাইনের মধ্যে অনেকেই অনেক ধরনের ছিল কিন্তু তৎকালীন সময়ে রাসুল ছিলেন ঠিক আছে এখন কিন্তু রাসুল নেই আমাদেরকে যে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে গাইড করবে এমন এমন মানুষ খুব কম ঠিক আছে সো আমাদের হচ্ছে ইসলামের সমন্বয়ে একটা ক্যারিয়ার গঠন করতে হবে অবশ্যই ঠিক আছে অর্থাৎ আমরা যদি সেকুলার এডুকেশন সিস্টেমে পড়ালেখা করেও থাকি ঠিক আছে ওই সেকুলার এডুকেশন সিস্টেমের যে সেকুলারিজমটা আছে যে ধর্মনিরপেক্ষতাটা আছে সেটাকে বাদ দিয়ে আমাদেরকে যেই পড়ালেখাটা মূল যে বিষয়টা আছে সেটাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেটাকে ইসলামের সাথে সমন্বয় করে তারপর আমাদেরকে চলতে হবে প্রিয় ভাই বোনেরা ধরুন আপনি আজকে থেকে ধরুন আপনি একজন অনার্সে পড়ে একজন ছাত্র বা আপনি মেডিকেলে পড়েন বা যে কোনো জায়গা আপনি পড়েন ঠিক আছে এক্স ওয়াই জেড যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন তো এখন আপনি চিন্তা করলেন না আজ থেকে আপনি ইসলামের জন্য কাজ করবেন আপনি আপনার লেখাপড়া ছেড়ে দিলেন এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনার যেটা উচিত সেটা হচ্ছে আপনার সেকুলার সিস্টেম বা আমাদের এই যে এডুকেশন সিস্টেমের যে অবস্থা যে যে ব্যবস্থা আমি একটু স্পেসিফিকলি বলি লাইক ধরুন এডুকেশন সিস্টেমে কি হয় র‍্যাকডের দিন হজবরল বিভিন্ন জিনিস লেখালেখি হয় বা নবীন বরণের দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় বা আমাদের ক্লাসগুলোর মধ্যে বিভিন্ন টিচাররা তথাকথিত নৈতিকতার নামে অসংখ্য ভুল মেসেজ দিয়ে থাকেন ঠিক আছে তো এই যে যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিতে হবে বাট আমাদেরকে অবশ্যই যে অ্যাকাডেমিক যে বিষয়গুলো আছে সেগুলোতে দক্ষ থেকে দক্ষতর হতে হবে ঠিক আছে কেননা দেখুন ইসলামের জন্য কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সেক্টর আছে আইন বিশেষ আইন বিশেষজ্ঞ দরকার প্রচুর মেডিকেল স্পেশালিস্ট দরকার প্রচুর তারপর হচ্ছে ইসলামিক নলেজ নলেজওয়ালা মানুষ বা ইসলামিক জ্ঞান 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 রাখেন এরকম মানুষ তো অবশ্যই দরকার এবং আপনি যদি ইসলামের কথা বলেন ইসলাম কিন্তু এই যে ইসলাম কি মেডিকেল সায়েন্সের কথা বলেনি অবশ্যই বলেছে ইসলাম কি আইনের কথা বলেনি অবশ্যই বলেছে ইসলাম কি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলোর কথা বলেনি অবশ্যই বলেছে তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইসলাম বলেছে ঠিক আছে এখন আমরা যদি মনে করি যে ইসলাম ইসলামের জন্য আমরা কাজ করতে গেলে উই ডোন্ট নিড এনি ক্যারিয়ার এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমাদের ভাষাগত দক্ষতা আনা উচিত আমরা সুন্দর করে কথা বলতে হবে আমাদেরকে আপনার হচ্ছে ইংরেজি ইংরেজিটা অবশ্যই আয়ত্ত করা উচিত ঠিক আছে যারা আলেম হবেন বা যারা ইসলামের জন্য সরাসরি দায়ী হিসেবে কাজ করবেন কোরআন হাদিসের দাওয়াত দিবেন তাদের তো অবশ্যই আরবির জ্ঞান থাকতে হবে বা তারা যদি না জানেন অবশ্যই আস্তে আস্তে শিখতে হবে কিন্তু পাশাপাশি ইংরেজিটা অবশ্যই আবশ্যক ইংরেজিটা এখন আবশ্যক কেননা ইন্টারনেট বলেন বা যেখানেই বলেন আপনি যত সহজে ইংরেজিতে যে কোনো তথ্য পাবেন অন্য কোনো ভাষায় আরবিতেও পাওয়া যাবে কিন্তু ইংরেজিটা অনেক বেশি ইজি এবং এটা আপনি যদি জানেন তাহলে আপনি অন্যের কাছে আরেকজন অমুসলিম হোক বা আরেকজন এডুকেটেড পার্সন ঠিক আছে যারা টপ লেভেল এডুকেটেড পারসন তাদের সামনে আপনি জিনিসটা খুব ইজিলি ইজিলি উপস্থাপন করতে পারবেন খুব সহজ এবং সরল ভাষায় ঠিক আছে তাহলে কি হবে যেহেতু আপনি ইংরেজি খুব ভালো পারেন তাহলে সে এই বিষয়টা খুব ভালোভাবে বোধগম্য হবে তার এবং সে কোনো হেজিটেট ফিল করবে না এবং বলবে যে না ইসলামের জন্য যারা কাজ করে তাদের মাথায় কিছু হলেও আছে ঠিক আছে এবং অবশ্যই আমাদের ক্যারিয়ার প্রয়োজন প্রচুর বড় এবং সুন্দর একটা ক্যারিয়ার প্রয়োজন ঠিক আছে এবং অবশ্যই আমাদের টাকা পয়সাও প্রয়োজন ঠিক আছে আমি আবেগ ঘন কোনো বিষয় বলে আপনাকে আবেগ আপ্লুত করে ঠিক আছে ওই ধরনের কোনো বিষয়ে যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই না রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বা সাহাবা ইকরাম তাদের সাথে কোনো মিল নেই আমি অবাস্তব কিছু বিষয় আপনাকে বলে একবার ইমোশনাল করে এটা হচ্ছে ভাই দেখুন এটা হচ্ছে নিছক অদূরদর্শিতা ছাড়া কিছুই নয় ঠিক আছে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে প্রচুর স্টাডি করতে হবে এবং স্টাডি করতে হবে এবং স্টাডি করতে হবে এবং আপনাকে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে হবে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হতে হবে তার মানে ইসলামের জন্য যদি আপনি কাজ করতে যান আমি আপনাকে বলি আপনি যদি অ্যাজ আ মানে জেনারেল সিটিজেন হিসেবে আপনি লিভ করতে চান বসবাস করতে চান তাহলে আপনার যতটুকু অর্থনৈতিক সক্ষমতা দরকার ছিল আপনি যদি ইসলামের জন্য কাজ করতে চান তাহলে আমি বলবো আপনার দ্বিগুণ অর্থনৈতিক অর্থনৈতিক স্বাবলম্বিতা প্রয়োজন ঠিক আছে কেননা দেখুন আপনার পরিবার আছে আপনার পরিবারকে আপনাকে সাপোর্ট করতে হবে আপনার পরিবারকে কোনো দায়ী বা আপনার কোনো ভাই সাপোর্ট করবে না অর্থনৈতিকভাবে এবার আসুন আপনি ইসলামের জন্য কাজ করতে ডেডিকেটেডলি প্রকৃতপক্ষে আমি তথাকথিত ইসলামের জন্য কাজ করতে বলছি না কাজ করার কথা বলছি না যারা প্রকৃতপক্ষে যে ইসলামের জন্য কাজ করতে চান তাদের কথা বলছি এবং আপনার হচ্ছে ইসলামের জন্য যখন আপনি কাজ করতে যাবেন আপনি হয়তো বিভিন্ন ভাইকে দাওয়াত দিবেন সেখানে আপনার অর্থের প্রয়োজন হবে কিভাবে আপনি হয়তো বিভিন্ন এলাকাতে যাবেন সেখানে কিছু খরচ হবে আপনি হয়তো বিভিন্ন ভাইকে বিভিন্ন সময় বিভিন্ন গিফট দিবেন সেটার জন্য খরচ হবে আরও আনুষাঙ্গিক আরও অনেক বিষয় আছে আপনি হয়তো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন সেখানে অনেক খরচ হবে মানে খরচের অভাব নেই খরচের অভাব নেই তাই অবশ্যই ক্যারিয়ার প্রয়োজন ঠিক আছে অবশ্যই এবং অবশ্যই কেরিয়ার প্রয়োজন কিন্তু ক্যারিয়ারের মধ্যে বা এই যে ক্যারিয়ার রিলেটেড যে আমাদেরকে যেটা শেখানো হয়েছে যে মানে আমরা বাঁচি হচ্ছে ক্যারিয়ারের জন্য এটা না আমরা বাঁচবো হচ্ছে জান্নাত পাওয়ার জন্যে কিন্তু সেই জান্নাতে যাওয়ার ওয়ে হিসাবে বা মাধ্যম হিসাবে ক্যারিয়ারটা যেন আমাদের থাকে ঠিক আছে অ্যাটলিস্ট ক্যারিয়ারটা থাকলে মানুষ আমাদেরকে দুই চারটা কথা বলতে অত্যন্ত চিন্তা এবং খুব গভীর চিন্তা ভাবনা করে কথা বলবে এবং যখন আপনার একটা স্ট্রং বেস থাকবে তখন কিন্তু মানুষ চাইলে আপনাকে কোনো কিছু করতে পারবে না বা ফুদিয়ে দিতে পারবে না আল্লাহ তো অবশ্যই সহায় আছেন কিন্তু আপনারও যখন একটা বেস থাকবে শক্ত এবং মজবুত একটা বেস থাকবে তখন আপনিও একটা শক্তভাবে একটা অবস্থান নিতে পারবেন ইসলামের বিষয়গুলোতে ঠিক আছে তো এই ছিল আজকের এই পুরো সেশন আলোচনা আশা করছি আপনারা এখান থেকে কিছু হলেও পেয়েছেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে এইসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো সকলেই থাকবেন চ্যানেলটির সঙ্গে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম